फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल और चले अपन सामने और एक नतून जार्नी नहीं आशा कर थंबनेल देखे बुझे गेचो। तो आज के जब कलकाता हल्दिया और हमार पेचने मुहूर्ते दाड़ी आची एक्चुअली धर्मतला मेट्रो एसप्लानेड मेट्रोर 7 नम्बर गेटर सामने जेहतु तो मेट्रो को एस मेट्रोर सामने दाड़ी आची। तो 7 नम्बर गेट दिए बैरिए चले मुहूर्ते धर्मतला और आज के जार्नी है कलकाता टू हल्दिया बाय एसबीएसटीसी बसे और टोटाल जार्नी है 123 किलोमीटर रास्ता। तो एसबीएसटीसी बसे को जब 3 जिलार ऊपर दिए यही मुहूर्ते हमें दाड़ी आची कलकाता मैं धर्मतला मैं मेन कलकाता जिला यहाँ तरपे हमें द्वितीय हुगली ब्रिज क्रस कर पहुँचे जाब हावड़ा जिला तरपर हमें कोलाघाट पार कर ले ढुके जाब पूर्व मेदनिपुर जिला। तो हमें 3 जिलार ऊपर दिए आज के ब्लग है तो ब्लगटी देखें आशा करछी भलो लागबे और हमें धर्मतला इस समय चले चलू धर्मतला चत्वरता अपन के एक बार देखिए दी। ये रास्ता सोए जाए बादी आज है L20 बस स्टैंड चलू अपन के एक देखिए दी हमें ढुकब ना जस्ट गेट थे देखिए देव। एर आगे हमें अनेक हमार भिडियोते L20 बस भिडियो बनिए देखिए तब और एक बार देखिए दीची। यहाँ हे बंधुरा L20 बस स्टैंड एखान समस्त SBSTC NBSTC WBTC सब दूरपाल्लार बस छाड़ा है। तो हाथे समय कम हमें भेतरे एखन ढुकबो ना आमी जस्ट देखिए दिलाम और ये L20 बस स्टैंडेर पास थेकेई आपनारा सोजा आसले एइदिके सोजा चले आसबेन। ये देखुन एखाने होच्छे श्यामली परिवहनेर टिकिट काउंटार एखान थेके आपनारा श्यामली परिवहनेर कलकाता शिलीगुड़ी आसानसोल बर्धमान एइसब जायगार बासेर टिकिट पेये जाबेन ভলভো বাসের। और এইখানে হচ্ছে ভলভোগুলো দাঁড়িয়ে আছে দেখুন সামনে আছে গ্রিন লাইন এখান থেকে গ্রিন লাইন ছাড়া হয় এখান থেকে শ্যামলী পরিবহন ছাড়া হয় শ্যামলী পরিবহনে সব ভলভো দাঁড়িয়ে আছে শ্যামলী পরিবহন 9400 B7 আর প্রত্যেকটা B7 আর আছে আমি দেখেছি দেখুন শ্যামলী পরিবহন মানে শ্যামলী পরিবহনের বাসগুলো দেখলে মনে যেন সব একই বাস মানে अपनी नम्बर ना देखले आईडेंटिफाई करते पर ना जो बस अपनी को समय उठे कि ना एबारे हाँटते हाँटते एगिए जाब SBSTC बस जेखान छाड़े से दिखे सरकार पुरोटाई हे SBSTC बस स्टैंड মানে যেদিকেই তাকাবেন খালি বাস আর বাস মানে মাঝে মাঝে মনে হয় যে মানুষের থেকে বাস বেশি হয়ে গেছে এখানে দেখুন সারি সারি বাস দাঁড়িয়ে আছে সব SBSTC বাস। তো চলুন এবারে টিকিট কাউন্টারে ঢুকি আমি বাবা কি নোংরা এখানে অবস্থা দেখুন এক এই জায়গাটা আর এক হাওড়া এই দুটো জায়গায় গেলে কিছু হোক না হোক বন্ধুরা রাস্তায় পেচ্ছাবের বন্যা আপনারা দেখতে পাবেন। এনি একদম 1 নম্বর দেবে না 2 আছে তাই দিন হ্যাঁ হলদি একদম तो बंधुरा এই হচ্ছে আমাদের টিকিট আর আমাদের বাস নাম্বার হচ্ছে 9552 আর এইটা হচ্ছে পুরোটা SBSTC এর কাউন্টার মানে এখানে হচ্ছে SBSTC আবার ওইটাও SBSTC আর এখান থেকে হচ্ছে মানে WBTC ঠিক আছে মানে WB আগে যেগুলো WBSSC ছিল সেইগুলোই পরে এখন WBTC হয়ে গেছে এইদিকে হচ্ছে WBTC আর এখান থেকে এটা পুরোটা SBSTC। এই হচ্ছে টিকিট কাউন্টার আর টিকিট কেটে নিয়েছি আর এই হচ্ছে আমাদের টিকিট এবারে চলুন গাড়ি খুঁজতে হবে 9552 গাড়ি এখন খুঁজি আলো
তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাস, এসবিএসটিসির বাস। এখানে দেখুন লেখা আছে হলদিয়া ডিপো, এটা হলদিয়ার বাস। আর টাটার চাচিস, এই যে টাটার লোগো, আর এই হচ্ছে নাম্বার 9552, এখানে অলরেডি লিখে দিয়েছে। তো চলুন বাসে উঠি এবারে। তো বন্ধুরা বাসের উপরে এখন উঠে গেছি, বাসের উপরে না বাসের ভেতরে। আর কীরকম আমার ব্যাড লাক, 1 নম্বর সিটটা উইন্ডো, 2 নম্বরটা আমার। তো 1 নম্বর সিট জানি না, কেউ আগে বুক করে নিয়েছে হয়তো, আমি গেলাম বললো 1 নম্বর হবে না 2 নম্বর। আর সবচেয়ে যেটা বাজে জিনিস সেটা হচ্ছে আমার আগেও একটা সিঙ্গেল সিট আছে, এ আবার উল্টো নাম্বার, এটা হচ্ছে 55। এই দেখুন এটার নাম্বার হচ্ছে 55, মানে যে একদম লাস্টে টিকিট কাটবে তার ভাগ্যে এই সিটটা পড়বে। তো আপাতত আমি বসে যাবো, দেখি কেউ যদি না আসে বসে যাবো, ঠিক আছে? আপাতত বসছি, কেউ আসলে আমি নিজের সিটে উঠে যাবো। আর এইটা হচ্ছে আমাদের বাসের ভেতরে ইন্টেরিয়ার, মানে একদিকে 3টে করে সিট, আরেক দিকে 2টে করে সিট, আর টোটাল এই বাসের সিট হচ্ছে টোটাল 55টা সিট। তো আপনাদেরকে টিকিটের একটা খুব ভালো জিনিস দেখাবো, এসবিএসটিসি বাসের, মানে এটা অনলি ফর শুধু এই এসবিএসটিসির বাসের টিকিটই দেখি, আদার্স আজ অব্দি আমি কোনো বাসের টিকিটে দেখিনি। মানে একটা জিনিস লেখা থাকবে সেটা দেখাচ্ছি, দেখুন আপনাদের প্রথমে একবার দেখিয়েছি আবার দেখাচ্ছি, এই হচ্ছে টিকিট। আর টিকিটের নিচের লেখাটা দেখুন, বারবার এসবিএসটিসি বাসে চড়ে সুযোগ, বাসে চড়ে সেবার সুযোগ দিন, এসবিএসটিসি আপনার সময়ের মূল্য বোঝে। সত্যি কিন্তু বাসগুলো যেভাবে টানে মনে হয় যে হ্যাঁ আমাদের সত্যি সময়ের মূল্য বোঝে। তো বন্ধুরা আমাদের বাস একদম তার নির্দিষ্ট সময় ছাড়ছে, 12:45। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। আর আমাদের বাস ধর্মতলা থেকে এই মুহূর্তে ছেড়ে এবার আমরা বেরিয়ে যাব। চলুন, বাস ছেড়ে দিয়েছে আর বাসের সামনে একদম বসে আছি। আমার সিটে আমি বসিনি, আমি অন্য সিটে বসে গেছি, আর জানলার একদম মজা উপভোগ করতে করতে যাচ্ছি। তো আপনারাও আমার সঙ্গে রাইড করুন, মজা করুন, বাইরের দৃশ্য দেখতে থাকুন। যে হুগলি ব্রিজটা আপনারা দেখলেন, মানে দ্বিতীয় হুগলি সেতু যেটাকে বলা হয়, তো এই দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে, মানে আমরা হুগলি নদী ক্রস করে ফেলেছি, আর এই হুগলি নদী ক্রস করলেই আমরা এখানে পৌঁছে যাব হাওড়া জেলা। আর হাওড়া জেলার আমাদের ফার্স্ট এটা টোল ট্যাক্স পড়বে, মানে দ্বিতীয় হুগলি ব্রিজের টোল ট্যাক্স। আর এখানে আছে বন্ধুরা 99, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেড অফিস বলা যেতে পারে। তো 99, আর এই 99 কিন্তু এই হাওড়া জেলার শিবপুরে অবস্থিত। আর আমাদের বাস অলরেডি দ্বিতীয় হুগলি ব্রিজ ক্রস করে এখন শিবপুরে চলে এসেছে, এই জায়গাটার নাম শিবপুর। আমরা টোল ট্যাক্স ক্রস করে গেছি।
তো বন্ধুরা যারা দিল্লি রোড ধরবে তারা এই ব্রিজের ওপর থেকে গিয়ে ডান দিক চলে যাবে, আর আমরা অ্যাকচুয়ালি বোম্বে রোড ধরবো, মানে মুম্বাই রোড। আর আমাদের এইখান থেকে আমরা এবারে কানেক্ট হয়ে যাচ্ছি NH6 বাই, এখান থেকে এবারে মোটামুটি কোলাঘাট অব্দি পুরোটাই এই NH6-এই জার্নি হবে। এটা হচ্ছে NH6। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল প্লাজা, মানে হুগলি ব্রিজের পরে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের ফার্স্ট টোল প্লাজা। এটা হচ্ছে ধুলাগড় টোল ট্যাক্স, ধুলাগড় বলা যায়। তো বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে রানিহাটি। আর এখান থেকে এই ডান দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে যাচ্ছে হাওড়া আমতা। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে আমতা, আর এই রাস্তাটা সোজা আমরা যেরকম যাচ্ছি সেরকম যাবো। এরপরে আর 4 কিলোমিটার পরেই আসবে পাঁচলা, আর পাঁচলা হচ্ছে বন্ধুরা আমার মামার বাড়ি।
বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কোলাঘাট। আর কলকাতা থেকে এখানে 65 কিলোমিটার জার্নি কমপ্লিট করে 1 ঘন্টা 20 মিনিটে আমরা পৌঁছে গেছি এখন কোলাঘাট। কোলাঘাট ব্রিজটা পার করে আসলাম জাস্ট, আর এখানে আমাদের বাস হল্ট করেছে মোটামুটি 5-10 মিনিট। কোলাঘাট থেকে আমাদের বাস ছেড়ে দিচ্ছে এবারে। সামনেও একটা বাস ছিল, সেটাও যাচ্ছে। সামনের বাসটাও বেরিয়ে গেল, এবারে আমাদের বাসটাও বেরাবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নন্দকুমার। আর এই নন্দকুমার থেকে দীঘার দিকে যে গাড়িগুলো যায় সেগুলো সব ডান দিক নিয়ে যাবে। এই যে আইল্যান্ডটা আপনাদের দেখালাম, এই আইল্যান্ড থেকেই ডান দিক চলে গেলে এই রাস্তাটা সোজা আপনার কাঁথি হয়ে রামনগর হয়ে দীঘা পৌঁছে যায়। আর আমরা সোজা চলে যাব আমাদের ডেস্টিনেশান হলদিয়ার দিকে। আর এই যে রাস্তাটা আমরা এতক্ষণ জার্নি করছিলাম, আমরা পেছনে ছেড়ে এসেছি 16 নম্বর জাতীয় সড়ক, তারপর আমরা এসে গেছি 116 নম্বর জাতীয় সড়ক এইটা। আর যে রাস্তাটা আপনাকে দেখালাম নন্দকুমারকে ডান দিক চলে যাবে সেই রাস্তাটাও 116, কিন্তু এটা হচ্ছে 116B জাতীয় সড়ক। তো মোটামুটি আমরা হলদিয়ার কাছাকাছি চলে এসেছি, হয়তো আর আধ ঘন্টার মতো লাগতে পারে। তো চলুন এবারে হলদিয়ায় গিয়ে কথা হবে আপনাদের সঙ্গে।
তো বন্ধুরা, ফাইনালি এখন আমি চলে এসেছি 123 কিলোমিটার পথ অতিক্রম করে হলদিয়া। আর হলদিয়া এখন আমার সময় লাগলো, অ্যাকচুয়ালি আজকে আমি তাড়াহুড়ো করে বেরিয়েছি, ঘড়িটা পরতে ভুলে গেছি। আর যেহেতু আমি মোবাইলে ভিডিও বানাচ্ছি, তো এখন এই মুহূর্তে মোবাইলেও টাইম দেখতে পাচ্ছি না। তো কতক্ষণ লাগলো আমি নিচে স্ক্রিনের মধ্যে নিচে লিখে দিচ্ছি, আপনারা দেখে নেবেন যে হলদিয়া থেকে এই অবধি আসতে কতক্ষণ সময় লাগলো। আর জার্নি তো আমি আগেই বলে দিয়েছিলাম, 123 কিলোমিটার রাস্তার পথ আর 3টে জেলা, কলকাতা জেলা, হাওড়া জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া আমি পৌঁছে গেছি। না, পূর্ব মেদিনীপুর জেলার মধ্যেই হলদিয়া পড়ে। আর পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে আকর্ষণীয় যে পিকনিক স্পট, সবচেয়ে প্রথম স্থানে আসে দীঘা আর শঙ্করপুর, তারপরে আসে এই হলদিয়া, তারপর গোপালজিউ মন্দির, বা এখানে আছে আরও মহিষাদল শিব মন্দির, ঠিক আছে, মহিষাদল রাজবাড়ি, ঠিক আছে। তো এইসব জায়গাগুলো হলদিয়ার খুব বিখ্যাত জায়গা। আর হলদিয়ায় আছে মেরিন ড্রাইভ, 3 কিলোমিটার রাস্তা এটা, মানে 3 থেকে সাড়ে 3 কিলোমিটার রাস্তা হবে, হলদি নদীর তীর ধরে এটা বয়ে যায়, খুব সুন্দর রাস্তা বন্ধুরা। তো এইগুলো সব পর্যটনকে আকর্ষণ করে হলদিয়ায়। আর এছাড়াও হলদিয়ায় আছে একটা বন্ধুরা, হলদিয়া ইকো হেলথ পার্ক। তো হলদিয়ার কোন জায়গায় আমি সঠিক ঠিক জানি না, তবে গুগলস থেকে যতটা আমি খুঁজে বের করেছি, আরও অনেক কিছু আছে, এই মুহূর্তে মনে পড়ছে না বা সবটা বলাটা সম্ভব না, যেহেতু আমার ভিডিও তো জার্নি টাইপ ভিডিও, জার্নি নিয়েই আলোচনা করি। তবুও যতটা আমি জানি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করে দিলাম। তো ভিডিও এখানেই আমি শেষ করব। আপনাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যাবার ভিডিওটা হবে বন্ধুরা হলদিয়া থেকে কলকাতা আমার লোকাল ট্রেনে। তো চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে নিন, তাহলে ওই ভিডিওটাও আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন, ভিডিওটাতে একটু লাইক দিয়ে দেবেন। আপনারা লাইক টাইক দিলে তো আমাদের কাজের উৎসাহ আরও বাড়ে, বলুন। তো আজকে এখানেই শেষ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আবার দেখা হবে পরের ভিডিও।